আরেকটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। কারা কারা খুশি হয়েছেন কালকের নিউজ শুনে একটু হাত তুলেন। কারা কারা খুশি হয়েছেন? কি আবির খেলা হবে? তো রেডি তো একদম পুরা বনমালীপুর তো সবের কাছাকাছি 160 থেকে 70 আমাদের টার্গেট। একটা বিশাল বড় ব্লাড ব্যাংকের এখানে রক্তদাতারা অপেক্ষা করছেন। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে সেই কাজ রক্তদান বা রক্তদান শিবির বা উৎসব আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব সামাজিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ধরনের শিবির হয়ে থাকে। নির্বাচনের তৎকালে নির্বাচনের পরবর্তী সময় আমাদের রাজ্যে যে সরকার অনুমিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক সেই যোগান এবং চাহিদার মধ্যে স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যের মানুষের কাছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে ব্যক্তির কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেটাকে সারা দিয়ে সারা রাজ্যে রক্তদান উৎসব শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ডলের কর্তৃক আমার যতটুকু জানা 7টি মন্ডলের মধ্যে প্রথম আমরা নির্বাচনের পরে 7টা নগর মন্ডলে রক্তদান উৎসব করেছিলাম এবং দ্বিতীয় মতো আমার মনে হয় 7টা 9 বনমালীপুর মন্ডলটা করতে যাচ্ছে। এটা একটা বিশাল কাজ। আমি বলব নির্বাচনের সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যারা মানুষের পাশে থাকে না নির্বাচনের সময় তারা শুধু তাদেরকে দেখা যায় নির্বাচনের পর তারা আবার হাওয়াও চলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এনাদের দল সেবাই সংগঠন সারা বছর মানুষের পাশে কাজ করে নির্বাচনের পরে এত তীব্র দাহর মধ্যেও আমাদের মন্ডলগুলি কিন্তু চেষ্টা করছে রক্তদান উৎসব শিবির করার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের প্ল্যাটফর্মগুলির চাহিদা যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন। আমি এই কারণেই নয় বনমালীপুর মন্ডলের সভাপতি সহ যারা কার্যকর্তারা যারা নেতৃত্বরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য। আপনারা রাজি তো নাকি? তো উপস্থিত আছেন আমাদের অসীম ভট্টাচার্য। আমি জানি যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম, তো নির্বাচনে ব্যস্ততার ফলে আগরতলার ব্লাড ব্যাংক গুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি আহ্বান করেছেন। তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মন্ডল মোর্চা সবাই মিলে
এই রক্তদানের মতো মহাদানে এগিয়ে এসে তারা কাজ করছেন, যেটা স্বামীজি এখানে ছিলেন রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের উনি কথাগুলি বলেছেন। আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। তো কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল, মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত বটে সেটা আমরা ক্যান্সেল করি, কিন্তু ওনার মনের মধ্যে একটা শঙ্কা এবং নয়নমালীপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি। খালি বারবার বলছে যে দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, আমরা কবে উদ্যোগ নেব। যাই হোক, অবশেষে আজকে প্রায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি দিল্লিতে একটা জরুরি কাজে অবস্থানরত থাকায় উনি আসতে পারেননি। গতকালকে ওনার সঙ্গে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বনমালীপুরের কার্যকর্তা এবং মন্ডল সভাপতি মন্ডলের যারা পদাধিকারী যারা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে সর্বাঙ্গীন সার্থক করার জন্য যারা এগিয়ে এসেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কম্পিটিশন গতকালকে আমার, আমি নাম বলবো না, আমাকে একটা ওয়ার্ডের লোকরা বলছেন যে মাননীয় মন্ডল সভাপতি বলেছেন যে কার মন্ডল থেকে কত আর কার বুথ থেকে বা কার ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি রক্তদাতা আসে সেটা একটা আমরা পরীক্ষা করতে চাই। গতকালকে অনেক কর্পোরেটর আমাকে ফোন করেছে, বলেছেন বলে দাদা আমরা এবার ফার্স্ট হতে চাই। এই যে সেবার প্রতি একটা মানসিকতা, মানুষের সঙ্গে জনসম্পর্ক করা, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির মধ্যেই সম্ভব। আর আমিও এই দলের সভাপতি হয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, কারণ ভারতীয় জনতা পার্টির এই দেবদুল্য কার্যকর্তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়, এই সমাজকে পরিবর্তন করা এবং এই সমাজের জন্য কিছু কাজ করা, সেবামূলক কাজ করা, তার জন্য তারা সবচেয়ে বেশি এগিয়ে এসে মানুষের জন্য কাজ করে।